কোভিডের ধাক্কা পুরোপুরি কাটিয়ে উঠতে না উঠতেই প্রথমে ইউক্রেন রাশিয়া এবং এরপর ইসরায়েল হামাস সংঘাতে ক্রমেই বিভক্ত বিশ্ব রাজনীতি। একদিকে ইউক্রেন, অন্যদিকে ইসরায়েলকে সমর্থন দিয়ে রাশিয়া ও মধ্যপ্রাচ্যের বিরাগভাজন হয়েছে যুক্তরাষ্ট্র। এমনকি দক্ষিণ চীন সাগর ও তাইওয়ান ইস্যুতে নাক গলিয়ে বেইজিংয়ের সঙ্গে উত্তেজনা বাড়িয়েছে ওয়াশিংটন। চলমান এই ঘটনা প্রবাহে যুক্তরাষ্ট্রের মাথা ব্যথার কারণ ইরানও। সম্প্রতি ব্লুমবার্গের এক প্রতিবেদনে দাবি করা হয়, ইউক্রেনে হামলা অব্যাহত রাখতে রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে তেহরান। এ ঘটনার সত্যতা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হলেও ইরানের এমন পদক্ষেপে ইউক্রেন রাশিয়া সংঘাত নাটকীয় মোড় নিতে যাচ্ছে বলে আশঙ্কা করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ প্রধান উইলিয়াম বার্নস ও MI6-এর রিচার্ড মোর। তারা বলেন, মস্কো ও তেহরানের মধ্যে একটি উইন-উইন চুক্তি হতে যাচ্ছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা বাড়াতে ভবিষ্যতে ইরানকে রাশিয়া সব ধরনের সহায়তা দেবে বলেও মত তাদের। In their support to Hamas, which enabled them to do the horrors that we saw on October the 7th, what they do with the Iraqi Shia militia who are under their control, what they do with the Houthis. 2022-এর ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হলে অর্থনৈতিক ও সামরিক সহায়তার হাত বাড়ায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ইউরোপ জুড়ে চলমান উত্তেজনা ও বিশ্ব রাজনীতিতে এর প্রভাব নিয়ে আলোচনায় সম্প্রতি বৈঠক করে ওয়াশিংটন ও লন্ডনের প্রধান দুই গোয়েন্দা সংস্থা সিআইএ ও MI6 প্রধান। আলোচনায় উঠে আসে দুই দেশের সামরিক সহায়তা বাড়ানোর প্রসঙ্গ। AI ও ক্লাউড ডিভাইস ব্যবহার করে পুতিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেন এই দুই গোয়েন্দা সংস্থার প্রধান। তবে দুই দেশের সম্মিলিত শক্তি এই প্রোপাগান্ডার রাজনীতি বন্ধ করবে বলেও আশ্বাস দেন তারা। গোয়েন্দা সংস্থার পর্যবেক্ষণ তুলে ধরে রিচার্ড মোর ও বিল বার্নস আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য একসাথে কাজ না করলে বৈশ্বিক শাসন ব্যবস্থা যে কোনো সময় মুখ থুবড়ে পড়তে পারে। এদিকে দুই গোয়েন্দা সংস্থার প্রধান যৌথভাবে কোনো বিবৃতি দেওয়ার ঘটনাকে বিরল বলে দাবি করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। পাশাপাশি এই সতর্কবার্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করার প্রস্তাব দিচ্ছেন তারা। It's extremely unusual for the heads of both MI6 and CIA to appear together and make a joint statement. So in fact, the theatre of the occasion should not be underestimated. This is clearly a very serious warning from very serious people. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1947 সালে সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে স্নায়ুযুদ্ধ শুরু হয়েছিল, 1991 সালে ইউনিয়নের পতনের পর তা মন্থর হয়ে পড়ে। চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের অবস্থান ও পুতিনের কূটনীতি আবারও কোনো যুদ্ধের অশনি সংকেত দেখাচ্ছে কিনা সেদিকেই এখন নজর থাকবে বিশ্বের। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন।